বাজেই আজকে আমাদের জার্নি হচ্ছে কক্সবাজার টু ঢাকা মাত্র 1000 টাকায় আমরা আজকে ট্রাইম ট্রাভেল করব হ্যাঁ ট্রাইম ট্রাভেল করব কারণ ট্রাইম ট্রাভেল বাসে করে আমরা ঢাকা যাচ্ছি এবং সেটা সম্পূর্ণ স্লিপার বাস চার্জিং পোর্ট আছে এই যে চার্জিং পোর্ট আপনার মোবাইল ক্যামেরা চার্জ দিতে পারবেন এখানে বাংকার আছে মোবাইল রাখার জন্য হেই গাইস হোয়াটস আপ নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এমডি নূর সো গাইস রাইট নাও আমি আছি কক্সেস বাজার আমার সাথে আছে ইন্ডিয়ান ব্লগার সাগির সেলিম ভাই হাই আজকে আপনাদের দেখাবো সবচেয়ে কম বাজেটে স্লিপার বাসে ডাবল ডেকার স্লিপার বাসে কক্সেস বাজার থেকে কিভাবে আপনি ঢাকাতে যেতে পারেন আজকে আমাদের হবে বাস জার্নি সেটা হবে সুপার লাক্সারিয়াস বাস জার্নি অবশ্যই ভিডিওটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন আর আজকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু থাকবে সম্পূর্ণ ইনফরমেশন আজকে যাচ্ছি কক্সেস বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে সুপার সার্ভিস স্লিপার বাস সো গাইস ফাইনালি আমরা চলে আসছি এই সুগন্ধা বীজের সামনে কলাতলি রোড তো সাগির কেমন লাগছে আজকে জার্নিটা প্রচুর ভাবে এক্সাইটেড দেখতে পাচ্ছি এখানে প্রচুর প্রচুর লাক্সারিয়াস বাস দেখতে পাচ্ছি বাট আমরা আজকে ট্রাইম ট্রাভেল করব হ্যাঁ ট্রাইম ট্রাভেল করব কারণ ট্রাইম ট্রাভেল বাসে করে আমরা ঢাকা যাচ্ছি এবং সেটা সম্পূর্ণ স্লিপার বাস তো আমি ফার্স্ট টাইম জীবনে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি তো ওয়েট করে আছি কখন বাস আসবে আর অবশ্যই আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেমন আমাদের যাত্রাটার জন্য শুভ হয় সুন্দর হয় বাংলাদেশের লাক্সারিয়াস বাসে প্রথম জার্নি কেমন জার্নি শুরু হোক তবে বলতে পারবো এখন খুবই এক্সাইটেড ইন্ডিয়াতে কেমন ছিল না আমি ইন্ডিয়াতে কোনো সময় বাসে এরকম লাক্সারিয়াস স্লিপার বাসে ট্রাভেল করিনি এমনি বাসে ট্রাভেল করেছি লাক্সারিয়াস এসি বাসে ট্রাভেল করেছি বাট এটা হয়ে ওঠেনি তো এটা ফার্স্ট টাইম হবে আমার তো আজকে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া একসাথে কিন্তু সুপার সার্ভিস এই লাক্সারিয়াস বাসে কিন্তু জার্নি করতে যাচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু দেখে কি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেক তো যাই আর এখানে অনেক কাউন্টার আছে এখানে অনেকগুলো কাউন্টার আছে এখান থেকে কিন্তু আপনারা টিকিট পারচেস করতে পারেন আর আজকে আমাদের জার্নির প্রাইসটা ছিল 1050 টাকা তো আমরা যাচ্ছি এরকম কিন্তু অনেক অনেক সুপার সার্ভিস কোচ আছে বাট আমাদেরটা কিন্তু এখনও আসে নাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো জার্নিটা অনেক সুন্দর হবে আশা করি সো লেটস গো ইন দ্য বান্ডি ইজ সুপার নাল্লে বান্ডি কুকেরাম সো গাইস ফাইনালি আমাদের আজকের যে স্লিপার বাসটা আছে এই সায়েন্স ট্রাভেলস অলরেডি কিন্তু চলে আসছে আমাদের কাউন্টারে এই বাসেই আজকে আমাদের জার্নি হচ্ছে কক্সবাজার টু ঢাকা মাত্র 1000 টাকায় তো কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি দেখুন আর এই যে একদম সুপার সার্ভিস সুপার স্লিপার কোচ মূলত এখান থেকে আরও নন এসি বাসও পেয়ে যাবেন 700 থেকে 800 টাকার মধ্যে কক্সবাজার থেকে ঢাকা আর আজকে আমরা যাচ্ছি স্লিপার বাসে 1000 মাত্র 1000 টাকায় কি দুর্দান্ত একটা বাস তো আমরা এখন উঠি বাসে সালাম আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমরা চলে আসছি আমাদের সেই বাসে এটাই আমাদের না মামা এটা আচ্ছা আচ্ছা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে আজকে জার্নিটা গাইস এই বাসটা কিন্তু সুপার লাক্সারি বাস দেখেন এই পাশে কত বড় এই পাশে দুইটা বেড বলতে গেলে একটা গেস্ট হাউসের মতো হোটেলের মতো একটা অবস্থা আর এত এসি দুর্দান্ত এই যে এই পাশে একটা মোট কথা আছে স্লিপার বাস এত কম প্রাইসে কিন্তু পাবো স্বপ্নেও ভাবতে পারি নাই দেখুন একদম বিলকুল অসাধারণ একটা জার্নি হতে যাচ্ছে আমাদের সাগির ভাই রেডি করতেছে অনেক মানে কি বলবো ফার্স্ট টাইম এরকম ভাবে স্লিপার বাসে ট্রাভেল করব হ্যাঁ আর কি স্পেস অনেক স্পেস অনেক স্পেস আর প্রাইসটাও কিন্তু তুলনামূলক কম আর কি হ্যাঁ তো আপনাদের একটু ভিতর থেকে সম্পূর্ণটা ঘুরাই নিয়ে আসি এই নিচে নিচেও আছে একটু খুব সুন্দর এই যে খুব দুর্দান্ত ব্যবসাবার এখানে নিচে টোটালি খুবই ভালো লাগতেছে টাইম ট্রাভেলসে এটা অনেক যাত্রীরা জানে না এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই 2000 টাকা আমাদের যে কক্সবাজার রেট হাইস্ট যদি অনলাইনে আপনি 2000 টিকিট কাটেন তাহলে আপনার 2000 টাকা সাথে সাথে গিফট ভাউচার দেওয়া হবে 2000 যেটা অনেকে জানে না মানে একদম বলতে গেলে হচ্ছে 2000 টাকা যে টিকিট কাটলে 2000 টাকা গিফট ভাউচার আপনি ডিসকাউন্ট দিয়ে নেন তাহলে আপনি ওই জিনিসটা পাবেন না ওকে আপনার এটাই অনেক মানে বিশ্বের প্রথম একমাত্র টাইম ট্রাভেল দেওয়া হয়েছে সত্যি কথা বলতে গেলে
একদম বিশ্বের প্রথম ফ্রি দে স্লিপার বাস। আমরা কিন্তু আজকে একসাথে তিনজন জার্নি করতেছি, আমি আছি, এই যে সেলিম ভাই আছে, আর সাগির আছে। সাগিরের পাশে অনেক ঠান্ডা, অনেক চিল এসি কিন্তু একদম। তো আমি আজকে ঘুমাবো, বেশ কয়েকদিন ধরে আমাদের ঠিকভাবে ঘুম হচ্ছে না, শুধু জার্নি হচ্ছে, তো আজকে কিন্তু ঘুম হবে। সাথে কি কি দিয়েছে এখানে? এখানে একটা বেডশিট এই দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে বালিশ দিয়েছে, সুন্দর স্পেস দিয়েছে, এখানে ব্যাগ রাখা যাবে, উপরে জুতো রাখা যাবে। আর এদিকে পর্দা রয়েছে, আমি চাইলেই বন্ধ করে দিতে পারি। অ্যান্ড এই সাইডে দেখতে পাচ্ছি এসি ভেন্টগুলো, চাইলে অন করতে পারি, চাইলে বন্ধ করতে পারি। লাইটের সিস্টেম আছে, দেন এখানে চার্জিং পোর্ট দেওয়া হয়েছে পেছন দিকে, খুব সুন্দর। এবং এখানেও কিন্তু আমি মন চাইলেই হয়তো তোমাদের থেকে খুব সহজেই আলাদা। গুড নাইট। সো অনেক অনেক স্পেশাল কিন্তু এই বাসটা, বাসের সার্ভিস এবং এখানে সিট ক্যাপাসিটিটা কত? 2:30। আর আমাদের এই বাস এখানে যাত্রা বেরিয়ে দিল এই রেস্টুরেন্টটাতে, খুবই দুর্দান্ত একটা রেস্টুরেন্ট। তো আমরা এখন এখানে রাতের খাবারটা খাবো, ব্রেকফাস্ট করবো। সাগির কি অবস্থা? অনেক ভালো জার্নি হচ্ছে, আমার মানে অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, এই কদিন থেকে জার্নি তো করছি ট্রেনে বাসে, অনেক কিছু কিন্তু ঘুম আসছিল না, আজকে কিন্তু ঘুম চলে এসেছে। শরীরের কন্ডিশনে একদম কয়েকদিন থেকে একটা না। হ্যাঁ, তো আমরা এখন একটু নাস্তা পানি করবো রাতে, তারপরে আবারও উঠবো। এই যে একদম সুন্দর একটা লাক্সারিয়াস রেস্টুরেন্ট। সো এখানে আমাদের একটু যাত্রা বিরতি দিয়েছে, নাস্তা করতে হবে। খুব সুন্দর ডেকোরেশনটা কিন্তু খুবই দুর্দান্ত, দেখুন, একদম একদম খুবই খুবই সুন্দর ডেকোরেশন। ভিতরের সাইডটা কিন্তু খুবই সুন্দর। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই দেখুন আমরা এখন কোথায়, আমরা অলমোস্ট কুমিল্লাতে চলে আসছি, আর এখন অলরেডি সকাল হয়ে গেছে, ভোর সকাল। তো খুব সুন্দর একটা ঘুম হইলো, এই দেখুন বাইরের ভিউটা। সো এখন যাত্রা বিরতি দিয়েছে, আমরা একটু নামবো, নেমে ফ্রেশ ট্রেশ হয়ে পরবর্তী কিছুক্ষণ পরে কিন্তু আবার ছাড়বে আমাদের বাস। এটাই ছিল আমাদের সুপার সার্ভিস বাস। লিং রোড চলে আসলাম, ঠিক একদম আমার বাসার কাছাকাছি। সামনে এখানে অনেক 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 লোকাল বাস আছে, মানে দীর্ঘ সময় একটা জার্নি ছিল। রাতের 12টার সময় আমাদের জার্নি শুরু হয়েছে, আর অলমোস্ট প্রায় 10 ঘন্টা পরে কিন্তু আমরা চলে আসলাম, আর ঠিক সুপার সার্ভিস একটা বাসে চলে আসলাম। এই বাসটা কিন্তু এতটাই স্লিপার কোচ ছিল যেটা বলে শেষ করতে পারবো না, খুবই খুবই দুর্দান্ত। আর এই যে লিং রোড, এই জায়গাটা বল নাম হচ্ছে লিং রোড, এটা কিন্তু ঠিক বাড্ডা এলাকায়, খুবই সুন্দর, খুব সুন্দর এলাকা। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, জার্নিটাও শেষ করলাম। খুবই লাক্সারিয়াস বাস, এত অল্প ভাড়ায় এত সুন্দর একটা সুপার সার্ভিস বাস পাবো সেটা কিন্তু কল্পনা করা যাচ্ছে না। সো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের মতামত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। খুব শীঘ্রই আরও ভিডিও আসতেছে নতুন নতুন, এই জন্য কিন্তু সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।